গুড আফটারনুন, আজকে 17 জানুয়ারি, এখন দুপুর 1টা বাজে। এই দুপুর 1টা থেকে আমাদের ব্লগটা আজকে শুরু হলো, আর তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম। সো আমরা ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো এক আমার অনেকক্ষণ আগে স্নান হয়নি, আমার একটু আগে স্নান হয়েছে, তো চুলটা ভেজা, আর এত ঠান্ডার মধ্যে আমাকে শ্যাম্পু করতেই হয়েছে। মাম এত মানে মাম বললো শ্যাম্পু করতেই হবে, তো করতেই হলো, তেল দেওয়া ছিল চুলে। আর আজকে বিকেলে আমাকে যেতে হবে স্কুলে, স্কুলে ভ্যাকসিনেশন আছে, তো স্কুলে ভ্যাকসিনেশন আছে, তো আমাকে পাপা নিয়ে যাবে। প্রথমে ডিসাইড হয়েছিল মাম নিয়ে যাবে, কিন্তু বিকেল 5টার সময় তো আর মাম নিয়ে যেতে পারবে না, আর স্কুলে রিপোর্ট করতে হবে বিকেল 5টার সময়, তো যেতে তো হবেই, কি করবো। এখন মা রান্না করছে, মা কি রান্না করছে চলো দেখি, কি রান্না করছো গো? খিচুড়ি। খিচুড়ি? খিচুড়ি আর এই যে এখানে খিচুড়ি হচ্ছে, এখানে চাল আছে, চালটা সেদ্ধ হচ্ছে, মশলা দিয়ে একদম ভেজে টেজে চাল বসিয়ে দিয়েছি, চালটা সেদ্ধ হচ্ছে এখানে, আর একটা টমেটো, আদা বাটা, জিরে বাটা সব দেওয়া আছে। এই যে একটা টমেটো কেটে দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি হয়, সেই জন্য এখানে আলাদা করে চাল সেদ্ধ হচ্ছে। কুকারে মুগ ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, ভেজে নিয়ে বসিয়ে দিয়েছি, আর বাকি আছে আর কি আলু ভাজা, আর হবে আলু ভাজা আর অমলেট, আর কালকে রাতে বাঁধাকপি করেছিলাম যে সেটা রয়েছে, সেই বাঁধাকপিটা বের করে নেবো আমি, ও তো খায় না বাঁধাকপি টপি ওরকম এসব খিচুড়ি দিয়ে, আর বানাবো টমেটোর চাটনি, প্রচুর টমেটো কিনে এনেছে ওর বাবা। আর আরেকটা কথা বলবো এখন আমি তোমাদেরকে, আজকে 17 জানুয়ারি 2023, আর 17 জানুয়ারি 2021 আমি প্রথম ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে, ওদিন থেকে আমার চ্যানেলে ভিডিও দেওয়া শুরু হয়েছিল, মানে আজকে আমার চ্যানেলে 2 বছরের জন্মদিন। জাস্ট একটা ছোট বাচ্চা যেমন হাঁটতে শেখে, চ্যানেলটা তো একটা সন্তানের মতো, তো আমার বাচ্চা কুটি কুটি পায়ে হাঁটা শুরু করেছে। আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আমার প্রায় 8,500 সাবস্ক্রাইবার, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে এতজন তোমরা আমাকে সাবস্ক্রাইব করেছো, কিন্তু তার সাথে একটা কথা আছে, আমার ভিউ নেই। আচ্ছা সেই কথাটা পরের দিন বলবো, আজকে শুধু আনন্দের কথা, যে আজকে আমার চ্যানেলে 2 বছরের জন্মদিন। আজকের ভিডিওটা কিছু স্পেশাল হয়তো হবে না, রোজ দিনের একটা ভিডিওর মতোই হবে, কিন্তু তবু আমার কাছে স্পেশাল, যেহেতু আমার বলতে পারো হিয়ার জন্মদিন যেরকম, কেটের জন্মদিন যেরকম, সেরকম বি পজিটিভ উইথ ঝুম্পার আজকে জন্মদিন, ঝুম্পার না ঝুম্পার চ্যানেলটা এখন খাই। আমি অ্যাকচুয়ালি ভুলেই গেছিলাম যে আমাদের চ্যানেলের বার্থডে। ও বকবক করছে, ওর কিন্তু পড়তে বসার কথা, এখন আর ও ভিডিও করবে না, এখন আমি রান্না করব, পরে আমি আবার কথা বলবো তোমাদের সঙ্গে। রান্না প্রায় হয়ে এসেছে, এক উনুনে বসিয়ে দিয়েছি আলু ভাজা, আর পাশের উনুনে হচ্ছে চাটনি, এই দুটো হয়ে গেলেই খেতে বসে যাব আমরা, বেশি বাজে না, এক এই দুটো প্রায় বাজে, দেখলাম যে একটু চাটনি করি, না হলে ভালো জমবে না, অনেক টমেটো, তাই একটু চাটনিও বানিয়ে নিচ্ছি। আর রেডি হয়ে গেছে, আমি খেতে বসে যাচ্ছি, তার আগে দেখিয়ে নিই যে কি কি রান্না করলাম, খিচুড়ি, বাঁধাকপি, চাটনি, আলু ভাজা। আমার ডিম খেতে ইচ্ছে করছে না, আর ওকে ডিমের পোচ করে দিয়েছি, ওর তো খাওয়া হয়ে গেছে, এখন আমি খেতে বসে যাই। ধোঁয়া উঠছে, আমার এত বুনি খিচুড়ি খেতে ভালো লাগে, কিন্তু আমার মেয়েটা খাবেই না বুনি খিচুড়ি, না কথা বললে দেরি হয়ে যাবে, গরমটা ঠান্ডা হয়ে যাবে, ভালো লাগবে না, তাদের আগে খেয়ে নিই। হিয়া এখন বিকেল 4:30 বাজে, হিয়া রেডি হয়ে গেছে স্কুল ড্রেস পরে, ওর বাবার সঙ্গে এখন বেরোচ্ছে, যাবে স্কুলে, স্কুলে আজকে এমআর ভ্যাকসিনেশন আছে, নিয়ে নাও না, কিছু হবে না, তোমার হয় না, চলো।
একদম এত ঠান্ডা, আর যাবে স্কুটারে করে, ওই জন্য একদম পুরো মাথা থেকে পা অব্দি প্যাক হয়ে গেছে। খালি চুলটাই ঠান্ডা লাগবে রে তোর, মুখটা তো ঠিক আছে, মুখটা এটা দিয়ে ঢাকা যাবে একটু। এরকম ভাবে ধরে থাকবি তাহলে আর নাকে হাওয়া ঢুকবে না। আচ্ছা পরিস নি যখন ওখানে, তুমি জলটা নিয়ে নাও, ভিতরে দিয়ে দাও। বাবা আর বেরোতে বেরোতেই খাচ্ছে, মাথা চুল ছেড়ে দিলে। টাটা, অন্যদিন এই সময় ফিরিস, আজকে এই সময় যাচ্ছিস। টাটা। ভ্যাকসিনেশন তোমাদের স্কুলে কবে? 21 আর 12টা ও বলেনি এখনো, সব স্কুলেই তো দিচ্ছে, সব স্কুলে দেবে। আমাদের 8 আর 9 এর টাইম হচ্ছে 5টা থেকে 6টা, 1 ঘন্টার মধ্যে আর কি যেতে হবে, সেই জন্য এখন গেল। বাবা আমার এখন ফেব্রিক ক্লাসে যাওয়ার কথা ছিল, কিন্তু যে দাদার কাছে আমি ফেব্রিক শিখি উনিও একটা স্কুলের টিচার, একটি ইংলিশ মিডিয়াম হাই স্কুলের টিচার উনি। দাদার স্কুলেও আজকে ভ্যাকসিন প্রোগ্রাম, দাদা একটু আগে হোয়াটসঅ্যাপ করে বলে দিল যে ওই কারণে স্কুলে ভ্যাকসিনেশনের কারণে আজকে দাদা ক্লাস করাতে পারবেন না। কি যে ভালো লাগলো না শুনে, যে এই ঠান্ডার মধ্যে আমার ক্লাস করতে যেতে হবে না, ক্লাসে যেতে হবে জন্য এখানে আবার কাজ এগিয়ে রেখেছি। এই যে এই যে বোতল, এটা দাদার কাছ থেকে এই ফাঁকা বোতলটা নিয়ে এসেছি। এটা ছিল ইন্ডিয়ান রেড, কিন্তু আমি বলবো কপার, কপারের অনেক বড় শিশি কিনেছি, 100 গ্রামের বটল কিনেছি। 100 গ্রামের বটল থেকে যদি আমি একবারে তুলি ঢুকিয়ে ব্যবহার করি, মেটালিক কালার তো এমনিও যায় অনেক দিন, ভালো থাকবে 4-5 বছর, কিন্তু জল লেগে গেলে নষ্ট হয়ে যাবে, পচা গন্ধ বেরোবে, সেই জন্য ছোট বোতলে ঢালতে হবে। এবার আমার কাছে বোতল ছিল না, দাদাই আমাকে দিল, আমি ক্লাসে যাবো জন্য ধুয়ে ঠুয়ে রেডি করতে হবে বলে ভিজিয়ে রেখেছি, যে ইহা বেরোলে করবো, তা কাজটা করে রাখি। আজকে নাচাচ্ছি তো কি হচ্ছে, কালকে যখন যাবো তখন কাজে লাগবে। কি ভীষণ ঠান্ডা জলগুলো একদম। দরজাটা খোলা, দরজাটা বন্ধ করে দিই। কালকে যত কাপড় ধুয়েছিলাম, আজকে একটু রোদ ওঠাতে সব কাপড় জামাগুলোকে তাওয়ায় শেকার মতো করে উল্টে পাল্টে শুকিয়ে নিয়ে এসেছি। আর আমার এই মোটা সোয়েটার শুকিয়ে গেছে, এটা এখন গায়ে দেবো, আর এগুলোকে ও ঘরে রাখি। বাবা এক হাতে তুলতে পারছি না। এই রেখে দিলাম, এখন ভাজ করবো না, পরে ভাজ করবো। ওফ, এটা পরে নিয়ে আরাম পেলাম, মনে হচ্ছে শান্তি। আর এই যে হিয়া গেল বাড়ির থেকে, ঘরের যে অবস্থা করে রেখে গেল, কি মানে যা যা পড়েছে সব এখানটা পড়ে আছে, এখন আমাকে এগুলো গুছাতে হবে। আগে একটু গোছ গাছ করে নিয়ে পরে কথা বলছি। সেই যখন কথা বললাম তখন হচ্ছে হিয়া বেরোলো ওর বাবার সঙ্গে ভ্যাকসিন নেওয়ার জন্য, তারপরে ভেবেছিলাম যে গুছিয়ে টুছিয়ে নিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলবো, কিন্তু আমি টিভিটা খুলে বসে গেছিলাম জি এর ওই শিকারপুর বলে, যে অঙ্কুশ আর সন্দীপ তার যে নতুন সিরিজটা, ওটা সিরিজটা দেখতে শুরু করেছি।
এত সুন্দর রহস্য সিরিজ, ওটা বাদ দিয়ে কি আর ভিডিও টিডিও করারই হয়? ভিডিও টিডিও কিচ্ছু করিনি। এখন অনেকটা রাত হয়ে গেছে, আমাদের রাতের খাওয়া দাওয়া চল কমপ্লিট, একদম সব কমপ্লিট করে ফ্রি হয়ে গিয়ে এখন আবার তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। যেটা আজকে সব থেকে জরুরি কথা ছিল সেটা হচ্ছে হিয়ার ভ্যাকসিন দিতে যাওয়া। ভ্যাকসিন খুব ভালো মতো দিয়ে এসছে, জাস্ট একটু বলে যে মাম যখন নিডলটা ফোটায় মা ওইটুকু ব্যথা লেগেছে, আরও কোনোদিনই ভ্যাকসিন ট্যাক্সিন নিতে কাঁদে না, ভালো মতো দিয়ে এসছে, এখন একটু হাত টাত নাড়তে ব্যথা করছে এই পর্যন্ত। আর এসে এসে বাড়িতে ঢুকতে ঢুকতে হি 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 করে হাসি, কি না ওর একটা ফ্রেন্ড সে ভীষণ কেঁদেছে, মা জানো কি কেঁদেছে, সবাই হাসছে ওর কান্না দেখে। আর ওর এক বন্ধু ওরকম ওকে কাঁদতে দেখে ওর মাকে বলেছে, মা দেখো ও কাঁদছে। ওর মা বলেছে ব্যথা লাগছে, না ব্যথা লাগছে দেখো কাঁদছে। ওর মা বলছে ঠিক আছে তোর যদি লাগে তুই চিৎকার করিস। ভ্যাকসিন দিয়ে চলে এসছে, ভালো আছে, কালকে একটু দেরিতে স্কুল সুতরাং একটু দেরিতে ঘুম থেকে উঠতে পারবো, এটা হচ্ছে সব থেকে শান্তির কথা। আর প্রথমেই তো বললাম আজকে আমার চ্যানেলের 2 বছর পূর্ণ হলো, আর তখন বললাম না যে পরে বলবো কথাটা পরে বলার কথাটা হচ্ছে যে তোমরা ওখানে দেখতে পাও 8,500 প্রায় সাবস্ক্রাইবার, কিন্তু আমার এখনও মনিটাইজেশন হয়নি, মানে ভিউ কম। তোমরা যদি একটু দেখো তাহলে আমার ভিউ বাড়লে আমার একটু মনিটাইজেশন হবে, আমার চ্যানেলটা একটু সাবালক হবে, সন্তান সাবালক হয় না ওরকম, সন্তান রোজগেরে হবে। তাহলে শিকারপুর আমার এখনো শেষ হয়নি, দেখতে খুব ভালো লাগছে, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিলাম। ইয়ার ওর বাবা ওই ঘরে, ওরা আর একটু পড়াশুনো করবে, আমি শাড়িটা বানাবো, শাড়িটা বানাতে বানাতে একটু শিকারপুরটা দেখবো। শিকারপুরটা দেখা শেষ বলতে পারছি না, যদি শেষ হয় তো হবে, না হলে না হবে, এখন ওয়েট করছি আবার শুক্রবারের জন্য। আমি ওয়েব সিরিজ দেখতে যে আমার ভালো লাগে, শুক্রবার দিন হইচইয়ে যে ইন্দু সিরিজটা আছে, ইন্দু সিরিজের পরের পার্টটা আসবে, 1 বছর প্রায় অপেক্ষা করতে হচ্ছে। সিরিজটা আমার ভীষণ ভাল লাগে দেখতে কি, আর জিয়ের সিরিজগুলো না একদিকে ভালো হয়, এই হইচইয়ের সিরিজ কি করে হাফ দেখিয়ে রেখে দিলে, এবার 1 বছর অপেক্ষা করো তারপরে তুমি শেষটা দেখো, আবার একবার হাফ দেখিয়ে রেখে দিলে আবার অপেক্ষা করো এরকম, কিন্তু জিয়ের সিরিজগুলো তা হয় না, এপিসোডগুলো 40 মিনিট 45 মিনিট একটু বড় বড় হয় কিন্তু একবারে শেষ হয়ে যায়। ছোট্ট সব শুকিয়ে যাচ্ছে, মুখ টুক ধুয়ে এসছি কিন্তু নাইট ক্রিম টিম এখনো মাখা হয়নি, আমি ল্যাকমের নাইট ক্রিম মাখি, এতদিন ইয়ের মাখতাম VLCC-র মাখতাম, এবার দোকান থেকে মেয়েটা বলল ল্যাকমেরটা নিয়ে যান ভালো, ওই দোকানদারের কথা শুনে নিয়ে এসেছি, ভালো কি মন্দ কিছু বুঝছি না, আমি আবার VLCC-টাই কিনব। আর আজও হয়তো একটু গরম জলে পা ভিজিয়ে বসতে পারি, পাগুলো একদম ঠান্ডা, কাজ করতে গেলে না পা ঠান্ডা হয়ে যায়। তাহলে সবকিছু তো আমার কাজকর্ম হয়ে গেল, তোমাদের সঙ্গে গল্প গাছাও হয়ে গেল, এখন তোমাদের সাথে গল্প করা মানে আমার শিকারপুর দেখতে দেরি হবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে মানে ঝুম্পার সঙ্গে। ওকে বাই, আর প্লিজ আমার ভিডিওটা দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে বাই, গুড নাইট।